আমাদের ভাগ্যালাপ চ্যানেলে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা বন্ধুরা ঝাঁটা কীভাবে ব্যবহার করলে আমাদের ভাগ্য ফিরবে, সৌভাগ্যলক্ষ্মী আমাদের সাথ দেবেন সে সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আমরা একটি ঝাঁটা নিয়ে আরেকটি আমরা ভিডিও করেছি, সেটি আপনারা দেখে নিতে পারেন যে কী উপায় করলেও ভাগ্য আমাদের ফিরতে পারে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, দয়া করে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং অল অপশনটি ক্লিক করে রাখুন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান হিসাবে আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে। এবং যেই বন্ধুরা আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে বন্ধুবান্ধবদেরকে জানাতে সাহায্য করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও আমরা বোনাস আলোচনা করব। উপার্জনকর্তা অনেক সময় দেখা যায় বাইরে বেরিয়ে গেল তারপরেই ঘর দৌড় ঝাড় দেওয়া আরম্ভ হয়ে যায়, এটা কখনো করা উচিত না। বাড়িতে যিনি আর্নিং মেম্বার আছেন, যিনি উপার্জন করেন, তিনি বাড়ি থেকে বেরোনোর অন্তত এক থেকে দু ঘন্টা পর ঘর ঝাড় দেওয়া উচিত, কেননা এই রকম যদি করা হয় উনি বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই যদি ঘর ঝাড় দেওয়া আরম্ভ করা হয় তাহলে ওনার যে কাজে উনি বেরিয়েছেন সেই কাজ তো সফল হবেই না, সারাটা দিন ওনার মাটি হয়ে যাবে, সারাটা দিন খুব বাজেভাবে ওনার কাটবে। সেই জন্য এরকম কখনোই করবেন না, কোনো মানুষ বাড়ি থেকে বেরোনোর ওর অন্তত এক থেকে দু ঘন্টা পর ঝাড়ু দেবেন। বন্ধুরা কোন কোন বার আপনারা ঝাঁটা কিনতে পারেন? ঝাঁটা কিনবেন মঙ্গলবারে, রবিবারে কিনবেন, আর যখনই কিনবেন দুটো কিনবেন, একটা ব্যবহার করবেন একটা লুকিয়ে রাখবেন, আর শনিবার দিন আপনারা ঝাড়ু বাতিল করবেন, কিন্তু এই ঝাড়ুটা আপনারা যেখানে সেখানে ময়লা জায়গায় ফেলে দেবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ুদার বা জমাদার আর বা আপনার বাড়ির কাজের লোক তাদেরকে দিয়ে দেবেন ওই শনিবার দিন ওই ঝাড়ুটাকে। আর অনেক সময় দেখা যায় বন্ধুরা যে বাড়ির ছোটো বাচ্চারা বা যে কোনো বাচ্চা খুবই অসুস্থ থাকছে, সবসময় কান্নাকাটি করে, ঘ্যান ঘ্যান করে, কোনো কিছুতেই এত ডাক্তার দেখাচ্ছে, এত ওষুধ খাচ্ছে তাতেও রোগ সারছে না, তখন কি করবেন, একটা নারকেল ঝাঁটা নেবেন, দিয়ে একটা কাঠি নিয়ে সেই কাঠিটাকে 8-9 টুকরো করে বাচ্চার মাথার উপর দিয়ে, এটা শনি মঙ্গলবারে করবেন, বাচ্চার মাথার উপর দিয়ে আপনি ঘড়ি যেদিকে কাঁটাটা ঘোরে তার বিপরীত দিকে আর আপনি কি করবেন 3 বার বা 7 বার বা 5 বার এরকম ঘুরিয়ে আপনি ওটা বাইরে কোথাও ছুঁড়ে ফেলে দেবেন। তাহলে 8-9 টুকরো করবেন আর 3-5-7 বার ঘুরিয়ে বা 9 বার ঘুরিয়ে আপনি ওইটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে আপনি ফেলে দেবেন। এর ফলে আপনি দেখবেন যে আপনার বাচ্চা খুব দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে, সে ফুরফুরে হয়ে যাচ্ছে, হাসি খুশি হয়ে যাচ্ছে এবং সুস্থ হয়ে যাচ্ছে। ঝাঁটাকে কখনো বদনাম করবেন না, ঝাঁটাকে সবসময় মা লক্ষ্মীর প্রতিনিধি হিসাবে আপনারা তাকে সম্মান করবেন, তার দেখভাল করবেন, আর কাউকে ঝাড়ু পেটা কখনো করবেন না। অনেক সময় মায়েরা দেখা যায় যে এত দুষ্টুমি করছে বাচ্চারা, হাতের সামনে ঝাড়ু পেলেন, ঝাড়ু দিয়েই মারতে আরম্ভ করলেন, কখনো ঝাড়ু পেটা করবেন না। এতে যে ঝাড়ু পেটা করে এবং যে ঝাড়ু পেটা খায় দুজনই অসুস্থ হয় এবং তাদের আর্থিক অনটনের মধ্যে পড়তে হয়। আমরা অনেক সময় দেখতে পাই যে অনেকে পোকা মাকড়, আরশোলা, পিঁপড়ে, তারপরে ইঁদুর নানা রকম মারতে ঝাঁটা দিয়ে ঝাঁটাটা নিয়ে এসে দুম 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 করে মারে, এরকম কখনোই করবেন না, কেননা এতে মা লক্ষ্মীকে অসম্মান করা হয় এবং বাস্তুদোষের সৃষ্টি হয়, এটি করলে আপনার সংসারে অশান্তির সৃষ্টি হবে। বন্ধুরা একসঙ্গে কখনোই দুটো ঝাড়ু রাখবেন না, আপনি দুটো ঝাড়ুকে হয় একটাকে যদি রাখলেন আপনি উত্তর পশ্চিমে আর একটাকে আপনি দক্ষিণ পশ্চিমে রাখুন,
বা শুধু পশ্চিমে রাখুন, কিন্তু দুটো ঝাড়ুকে একসঙ্গে রাখবেন না, এতে হলে আপনার বাড়িতে অশান্তি, ঝুট, ঝামেলা সবসময় বাসা বাঁধবে। কেননা একটাকে দুটো ঝাঁটার মধ্যে একটাকে লক্ষ্মী একটাকে অলক্ষ্মীর প্রতিনিধি বলেছি, তাহলে লক্ষ্মী আর অলক্ষ্মীটা এক জায়গায় থাকতে পারে না, দুজনে মারামারি ঝগড়া করবে, অশান্তির একটা পরিবেশ সৃষ্টি হবে, সেই জন্য দুটো ঝাঁটা কখনোই একসঙ্গে রাখবেন না। আর চটি, জুতো এই সমস্ত জিনিসের উপরে ঝাড়ু কখনো রাখবেন না বন্ধু, বাস্তুদোষের সৃষ্টি হয়ে আপনার জীবনে অমঙ্গলের ছায়া ঘনিয়ে আসবে। আর ঝাড় দেওয়ার পর যদি কখনো ভিজে যায়, সেটি আপনি ওই ছাদে শুকাতে দেবেন না, বা ছাদে ঝাড় দিয়ে পরিষ্কার করে ছাদে কখনো ঝাঁটা রেখে দেবেন না। ছাদে ঝাঁটা রাখা মানে বন্ধুরা চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা, আপনি চোর ডাকাতকে আপনার ঘরে আমন্ত্রণ করছেন যে এসো আমার ঘরে, তাই এটা কখনোই করবেন না, তাহলে আপনার অপচয় আর্থিক অনটনের মধ্যে পড়বেন এবং চুরি ডাকাতি আপনার ঘরে হবে। বন্ধুরা যখন আপনি ঝাড় দেবেন, তারপরে ঝাঁটাটাকে সুন্দর করে রেখে দেবেন, কখনোই ছুঁড়ে রাখবেন না বা দূর থেকে ছুঁড়ে দেবেন না, এতে করলে মা লক্ষ্মীকে অপমান করা হয়। সবসময় মনে রাখবেন যে ঝাঁটাকে আমাদের সম্মান করতে হবে। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার। আজকের বোনাস আলোচনা বন্ধুরা, যখন কোনো নতুন ঝাঁটা কিনবেন তখন যদি সম্ভব হয়, অর্থাৎ ঝাঁটাটা কিনে ধরুন বাড়ি আসছেন, তখন যদি সামনে কোনো কাছাকাছি কোনো মন্দির থাকে, সে যে কোনো মন্দিরই হোক না কেন, সেই মন্দিরের চাতালে আপনি ওই নতুন ঝাঁটাটা দিয়ে একটু ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে দিয়ে নিয়ে আসবেন। এরকমও তো হতে পারে বন্ধুরা যে এটা সম্ভব নয়, কেননা আপনি ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাটের নিচেই আপনার দোকান, ঝাঁটা আপনি নিলেন, তাহলে আর আশেপাশে কোনো মন্দির নেই, তখন কি করবেন? তখন বলেইছিলাম অজ্ঞতা কিছু করার নেই, তখন আপনি বাড়ি এসে প্রথমেই আমাদের একটি ভিডিওতে বলা হয়েছে যে কি করবেন, অলরেডি দুটো ভিডিও আমরা বানিয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, এর আরেকটা পর্ব আছে। তার আগে আমরা যে বাড়িতে ঝাঁটা এনেই কী করব সেই একটা আমরা তার উপরে ভিডিও করেছি, সেটা একটু দেখে নেবেন। আর আজকের ভিডিও হচ্ছে দ্বিতীয় পর্ব, তার আগের পর্বে আমরা আলোচনা করেছি যে ঝাঁটাটা নিয়ে এসে তাহলে আপনার বাড়ির যে ঠাকুর ঘর, যেখানে আপনি ঠাকুর রাখেন, ঠাকুর পুজো করেন, সেই ঘরটা আপনি প্রথমে ঝাড় দেবেন, সেই ঝাড় দিয়ে মানে উদ্বোধন করবে, ঝাঁটা উদ্বোধন করবেন আপনি আপনার ঠাকুর ঘর ঝাড় দিয়ে। যদি অজ্ঞতা আপনি কোনো ঠাকুর ঘর মানে মন্দিরের চাতাল আপনি ঝাড় দিতে না পারেন, এতে করে কি হয় বন্ধুরা, সমস্ত সু আমরা মনে করি আমাদের মন্দিরে সমস্ত দেবতাদের অধিষ্ঠান থাকে, বা যে কোনো যেই মন্দির যেই দেব বা দেবীর সেই দেব বা দেবী এই কৃপা আপনি এইভাবে লাভ করবেন, এবং আপনার সেবাও হয়ে গেল যে আপনি সাক্ষী রাখলেন এবং তার আশীর্বাদ বাড়িতে নিয়ে আসলেন। এভাবে করলে আপনাদের জীবনে অবশ্যই উন্নতি হবে বন্ধুরা, তাহলে ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই করছি, আবার আরেকটি ভিডিও আমরা ঝাঁটা নিয়ে করব, যে রাতে শুতে যাওয়ার সময় আপনি যখন ঘুমাতে যাবেন তখন ঝাঁটাটাকে কীভাবে রাখলে আপনার কী উপকার হবে এবং কীভাবে আপনার শ্রীবৃদ্ধি হবে। ভালো থাকবেন বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করে নমস্কার জানাচ্ছি।